চাল মজুদ করে দাম বাড়ানো ও সংকট সৃষ্টি করায় 16,000 মিল মালিককে 3 বছরের জন্য কালো তালিকাভুক্ত করেছে সরকার। তাদের কাছ থেকে 3 বছর সরকার চাল কিনবে না বলে জানান খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। এতে কোনো সমস্যা হবে না বলেও জানান তিনি। এদিকে ভিয়েতনাম থেকে চালের প্রথম চালান দেশে এসে পৌঁছেছে। শাহনাজ ইয়াসমিনের রিপোর্ট। এবছর বোরো মৌসুমে হাওর অঞ্চলে আগাম বন্যার কারণে সরকারি হিসেবে প্রায় 6.5 লাখ টনের মতো ধান নষ্ট হয়ে যায়। পাশাপাশি খাদ্যবান্ধব কর্মসূচিতে 10 টাকা কেজি দরে 7.5 লাখ টন চাল বিতরণ করায় কমে যায় সরকারি গুদামের মজুদ। এতে দাম বাড়ে বাজারে। এই সুযোগে কিছু মিল মালিক চালের মজুদ গড়ে তুলে কৃত্রিম সংকট সৃষ্টি করে বলে সরকারি তদন্তে বেরিয়ে আসে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জুনের শেষের দিকে জাতীয় সংসদে দাঁড়িয়ে চালের দাম অস্বাভাবিক বাড়ার জন্য অসাধু ব্যবসায়ীদের কারসাজিকে দায়ী করেন। জানা গেছে, সরকারি গুদামে চাল সরবরাহ করে এমন মিল মালিক ও ব্যবসায়ীর সংখ্যা 20,000, যাদের মধ্যে 16,000 মিল মালিকের বিরুদ্ধে মজুদ করার অভিযোগের সত্যতা পায় সরকারি তদন্ত দল। তাদের ব্যবসা প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হয়েছে বলে জানান খাদ্যমন্ত্রী। যে সমস্ত মিল মালিকরা আমাদেরকে এই সমস্ত মজুদ করেছে, অসাধুভাবে মজুদ করেছে, বাজারে দাম বিচ্ছে করেছে, তাদেরকে আমরা কালো তালিকাভুক্ত করছি। 16,000 মতো সেই সংখ্যা। খাদ্যমন্ত্রী জানান, ভারত এবং মিয়ানমার থেকে আগামী 1.5 মাসের মধ্যে 4.5 লাখ মেট্রিক টন চাল আমদানির প্রক্রিয়া চলছে। সেপ্টেম্বরের মধ্যে 12 লাখ মেট্রিক টন চাল মজুদ করা হবে বলে জানান তিনি। 4.5 লক্ষ মেট্রিক টন চাল আমাদের পাইপলাইনে আছে, যে চালগুলো আমরা ম্যাক্সিমাম এই মাসের মধ্যেই পেয়ে যাচ্ছি। বাকি সর্বসাকুল্যে আমরা এই 4.5 লক্ষ মেট্রিক টন চাল আমরা ইনশাল্লাহ অগস্টের মধ্যে আমাদের ঘরে চলে আসবে। 84,000 মেট্রিক টন চাল অলরেডি বেসরকারি ভাবে বর্ডার দিয়ে ভারতের কাছ থেকে চাল চলে আসছে, কাজে এখন আমাদের কোন রকম সমস্যার নাই। এদিকে ভিয়েতনাম থেকে যে 2.5 লাখ মেট্রিক টন চাল আমদানির চুক্তি হয়েছে, প্রথম ধাপে 20,000 মেট্রিক টন চাল চট্টগ্রামে এসে পৌঁছেছে। বাকি 1,10,000 মেট্রিক টন 24 জুলাইয়ের মধ্যে এবং 1,40,000 মেট্রিক টন আগস্টের মধ্যে আসবে বলে জানান খাদ্যমন্ত্রী। শাহনাজ ইয়াসমিন, বৈশাখী সংবাদ, ঢাকা।